জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট, আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা, এই পরীক্ষা সবসময় আমাদের আরও সফল করে তোলে, আরও শ্রেষ্ঠ করে তোলে, আরও উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না। কারণ এগুলো ভৌতিক ধন, এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি, যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। এই জীবন কিভাবে বদলানো সম্ভব? কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন, তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন, আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার, উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন।
নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে, ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কী লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে। কিছু মানুষ ভাবেন যে এই দুই হলো একই, কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে, আর তা হলো এটা যে বুদ্ধির সম্পর্ক হলো মস্তিষ্কের সাথে আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে। যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন, নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন। একজন বিবেকশীল মানুষ কি করেন, নিজের অন্তরকে, নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন। কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে, তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন, কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের, আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি, তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই, রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। পরিস্থিতি, কখনো এটা ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়, কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কি করা উচিত, সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যিই কিছু হারিয়েছেন,
আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাব না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন, সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।